খারের জলে মুখ ঢেকেছে তিলোত্তমা, পদে পদে বিপদের আশঙ্কা। পাশেই রাজারহাট নিউ টাউন, যেখানে খোলা তারের চিহ্নটুকুও নেই, অনেক সুরক্ষিত নগর জীবন। প্রতিবেশী পারলেও কলকাতা কেন পারে না, উঠছে সেই প্রশ্ন। বছরের প্রথম দিনেই পার্ক সার্কাসে 4 নম্বর ব্রিজে জ্বলন্ত বাইকে তার জড়িয়ে যুবকের মৃত্যু। শুধু পার্ক সার্কাস নয়, তিলোত্তমার সারা শরীরেই এখন তারের জাল। কলকাতার পাশেই আরেক শহর, এখানে আকাশ দেখতে বাধা নেই, পায়ে জড়ানোর চান্স নেই, কারণ এই শহরে কোথাও নেই খোলা তার। রাজারহাট নিউ টাউনের একটি বিল্ডিং এর সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। বিল্ডিং টির সামনে অংশে মাটির অর্থাৎ ফুটপাতের যে লেভেল, সেই লেভেল থেকে প্রায় 1.5 মিটার নিচে অব্দি এখানে গোটাটা জুড়ে কিন্তু খোঁড়া হয়েছে। এই ধরনের গর্তের ভিতরেই বসানো হয়েছে সারি সারি পাইপ, পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে তার। রাজারহাট নিউ টাউনে ফুটপাতের বাড়ি লাগোয়া অংশে মাটির 1.5 মিটার নিচে বসানো হয়েছে পাইপ। টিভি, টেলিফোন, ইলেকট্রিক, ইন্টারনেট পরিষেবা যাই হোক না কেন, এই পাইপের ভিতর দিয়ে তার নিয়ে গিয়ে বাড়িতে ঢোকাতে হবে। এজন্য সার্ভিস প্রোভাইডারদের ভাড়া দিয়ে যেমন দরকার, তেমনি পাইপ লিজে নেওয়ার ব্যবস্থাও রয়েছে। স্ট্রিট লাইটের তারও যাচ্ছে মাটির তলা দিয়ে, ওভারহেডের তারের প্রশ্নই নেই। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া, দুর্ঘটনা কবলিত হওয়ার থেকে রক্ষা পাওয়া, এই যে যারা কেবলের ব্যবসা করছেন তারা ল্যাম্পোস্ট টু ল্যাম্পোস্ট টানছেন, তারা জানান না যেই মাত্র মাইক্রো টানেলিং এর ভেতর দিয়ে যাচ্ছেন কত ফুট নিয়ে যাচ্ছেন জানতে পারা যাচ্ছে, অটোমেটিক পয়সা পাওয়া যাচ্ছে, সিভিক বডি পয়সা পাচ্ছে। সার্ভিস প্রোভাইডারের সংখ্যা বাড়লেও যাতে আন্ডারগ্রাউন্ড পাইপের সংখ্যা বাড়াতে সমস্যা না হয়, সেজন্য মাটির 1.5 মিটার গভীরে বসানো হচ্ছে তারের পাইপ। ভবিষ্যতে সল্ট লেকেও এই ব্যবস্থা হবে বলে জানিয়েছেন মেয়র। ক্যামেরায় অরিনের সঙ্গে শ্রেয়সীর রিপোর্ট, 24 ঘন্টা।